রিভাইভ ইয়োর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন। এই সিরিজে আমরা আপনাদের সাথে কাজী বাহাউদ্দিন সাদ্দাত কর্তৃক রচিত সালাহউদ্দিন আইয়ুবের সংগ্রাম এবং বিজয়ের দিনলিপি বইটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর দ্বিতীয় খণ্ডে আপনাদের সবাইকে স্বাগতম। সুলতান সালাহউদ্দিনের দিনদারি। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই মর্মে সাক্ষ্য প্রদান করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, রমজানে রোজা রাখা এবং হজ করা। সুলতানের আকিদা বিশ্বাস ছিল বিশুদ্ধ এবং নির্ভেজাল। বড় বড় ফকিহ ও বিদ্বজ্ঞ আলেমগণের সঙ্গে আলোচনা করেই তিনি তার বিশ্বাসকে দালিলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। এ বিষয়ের উপর তার যা কিছু বোঝার প্রয়োজন ছিল তিনি ভালোভাবে বুঝে নিয়েছিলেন। তার সামনে ধর্মীয় বিষয়ের আলোচনা হলে তিনি আলোচনায় অংশগ্রহণ করতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেন, যদিও তা ফিকহবিদদের ভাষায় হতো না। তিনি অবিমিশ্রিত এবং পরিশুদ্ধ বিশুদ্ধ বিশ্বাস অর্জন করেছিলেন। তার বিশ্বাস অনুমানের উপর ছিল না, ছিল দৃঢ় গতিশীল বিশুদ্ধ অনুমান এবং যুক্তির নিরীক্ষে হৃদ এবং মনীষী আলিমদের কাছে সমাদৃত। শায়খ ইমাম কুতুবউদ্দিন আন নিশাপুরি রহিমাহুল্লাহ সুলতানের জন্য একটি আকিদা বিষয়ক পুস্তকের সংকলন করেছিলেন। তিনি তাতে এ বিষয়ের প্রয়োজনীয় সকল কিছু সমাবেশ ঘটিয়েছিলেন। সুলতান আকিদার বিষয়ে অত্যন্ত সচেতন ও আগ্রহী ছিলেন। তিনি তার ছোট ছোট সন্তানদেরকে আকিদা শিক্ষা দিয়েছিলেন, ফলে শৈশবেই তাদের মগজে সেগুলো বদ্ধমূল হয়ে গিয়েছিল। আমি দেখেছি তিনি আকিদার পুস্তকটি নিয়ে তাদের সামনে বসতেন, তারা তা মুখস্থ শোনাত। নামাজ, তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন এবং এ ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। এমনকি তিনি একবার বলেছিলেন কয়েক বছরের মধ্যে একবারও তিনি জামাত ছাড়া ফজরের নামাজ পড়েননি। অসুস্থ হয়ে পড়লে তিনি ইমাম সাহেবকে ডেকে পাঠাতেন এবং কষ্ট হলেও দাঁড়িয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। নির্ধারিত সুন্নাতগুলো তিনি নিয়মিত পালন করতেন। রাতের বেলা যখন জাগতেন নফজ নামাজ আদায় করতেন। রাতের বেলা পড়তে না পারলে ফজর নামাজের আগে পড়ে নিতেন। সংখ্যাহীন না হলে তিনি কখনও নামাজ তরক করেন না। আমি তাকে মৃত্যুর আগে অসুস্থতায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখেছি। যে তিন দিন তিনি সংখ্যাহীন ছিলেন ওই তিন দিন ছাড়া আর কখনও তিনি নামাজ তরক করেননি। চলার পথে নামাজের সময় হয়ে গেলে তিনি বাহন থেকে নেমে যেতেন এবং নামাজ আদায় করতেন। জাকাত, জাকাতের কথা বলতে গেলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এমন কিছু সম্পদ জমা করেননি যাতে জাকাত ওয়াজিব হতে পারে। তিনি যা অর্থ সম্পদ পেতেন সবই দান সাদকায় ব্যয় করে ফেলতেন। মৃত্যুর সময় তিনি তার ব্যক্তিগত তহবিলে 47টি নাসেরি দিরহাম ও একটিমাত্র সুরীয় স্বর্ণমুদ্রা ছাড়া আর কোনো সোনার উপা রেখে যাননি। তিনি বিত্ত বৈভব, ঘর বাড়ি, ভূসম্পত্তি, বাগবাগিচা, শস্যক্ষেত্র কিছুই রেখে যাননি। রমজানের রোজা, কয়েকটি রমজানে বিরতিহীনভাবে অসুস্থ থাকার ফলে তার কিছু রোজা ছুটে গিয়েছিল। কাজী আল ফেজিল রোজা ছুটে যাওয়ার দিনগুলো গুনে রেখেছিলেন। সুলতান তার মৃত্যুর বছর বাইতুল মুকাদ্দাসে ছুটে যাওয়ার রোজাগুলো কাজা করতে শুরু করেন এবং কিছুকাল ধারাবাহিকভাবে রোজা রাখেন। বিভিন্ন অসুস্থতা ও জিহাদের ব্যস্ততার কারণে দুটি রমজানের রোজা তার কাজা হয়ে গিয়েছিল। রোজা তার শরীরের জন্য উপযোগী হচ্ছিল না, কিন্তু আল্লাহ হয়তো তার অন্তরে ইলহাম করেছিলেন যে কাজা রোজাগুলো আদায় করার সময় তিনি আর পাবেন না। তিনি রোজা রাখতেন আর আমি লিখে রাখতাম যে কয়দিন তিনি রোজা রেখেছেন। কাজী আল ফাজিল তখন সুলতানের কাছে ছিলেন না। অসুস্থ শরীরে রোজা রাখার কারণে ডাক্তার তাকে ভর্ৎসনা করতেন, কিন্তু তিনি শুনতেন না। তিনি বলতেন, আমি তো জানি না আগামীকাল কী ঘটবে। তিনি রোজা রেখেই চললেন এবং সবগুলো রোজা কাজা শেষ করলেন। হজ, সুলতান যে বছর মৃত্যুবরণ করেন সে বছর হজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি, প্রস্তুতির নির্দেশও দিয়েছিলেন। আমরা ঘোড়ার জিন লাগিয়ে ফেলেছিলাম, সফর শুরু হওয়া শুধু বাকি ছিল, কিন্তু আকস্মিক কিছু সময়ের কারণে সুলতানকে বিরত থাকতে হলো। তিনি পরবর্তী বছর হজ করার মনস্থ করলেন, ফলে আল্লাহ যা ফয়সালা করলেন তাই হলো। আর মৃত্যুর ব্যাপারে সবার জ্ঞানী সমান। কোরআন তেলাওয়াত শোনা, সুলতান কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। তিনি যাকে ইমাম নিযুক্ত করতেন তার পরীক্ষা নিতেন, কোরআনের জ্ঞানে সমৃদ্ধ ও হাফেজ হওয়ার শর্ত আরোপ করতেন। রাতের বেলা বুরুজে থাকা অবস্থায় তিনি তাকে পাহারা দিতেন, তাকে দুই তিন বা চার পারা পড়ে শোনাতে বলতেন। তিনি শ্রবণ করতেন, সাধারণত মজলিসে যখন বসতেন তখন সাধারণত এক থেকে বিশ আয়াত বা তার থেকে বেশি পাঠ করার নির্দেশ দিতেন। একবার একটি বালক তার বাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিল। সুলতান বালকটির তেলাওয়াত শুনে আনন্দিত হলেন, বালকটিকে ডেকে পাঠালেন, বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করলেন। শুধু তাই নয়, বালক ও তার বাবার জন্য এক খণ্ড কৃষি জমিও ওয়াকফ করে দিলেন। সুলতান ছিলেন নরম দিল, কোমল চিত্ত। কোরআন তেলাওয়াত শোনার সময় তার অন্তর বিগলিত হতো, চোখ অশ্রু সজল হয়ে উঠত। হাদিস শ্রবণ, সুলতান হাদিস শুনতে আগ্রহী ছিলেন।
অধিক হাদিস শ্রবণ করেছেন এবং উঁচু সনদের অধিকারী এমন কোনো শায়েখের কথা জানলে তিনি হাদিস শোনার জন্য উদগ্রীব হয়ে উঠতেন। সেই শায়েখ যদি এমন কেউ হতেন যিনি তার দরবারে উপস্থিত হবেন, তাহলে সুলতান তাকে ডেকে পাঠাতেন এবং তার থেকে হাদিস শুনতেন, তার সন্তান মামলুক ও সভাসদদেরও শোনাতেন। তিনি লোকেদের হাদিস শোনানোর সময় হাদিসের সম্মানার্থে বসার নির্দেশ দিতেন। আর সেই শায়েখ যদি এমন চরিত্রে হতেন যিনি রাজাবাদশাহের দরবারে উপস্থিত হতে পছন্দ করেন না, তাহলে সুলতান নিজে তার কাছে ছুটে যেতেন এবং হাদিস শুনতেন। সুলতান বহুবার আলেকজান্ডিয়ার হাফিজ আল ইস্পাহানির কাছে গিয়েছেন, তার থেকে অনেক হাদিস বর্ণনা শুনেছেন। আল্লাহ তাআলা আলেকজান্ডিয়াকে রক্ষা করুন। সুলতান নিজেও হাদিস পাঠ করতে পছন্দ করতেন। যখন তিনি একাকী থাকতেন আমাকে ডেকে পাঠাতেন, হাদিসের কোনো একটি কিতাব আনতেন, তিনি নিজেই তা পাঠ করতেন। হাদিস পড়তে পড়তে অনেক সময় তার অন্তর বিগলিত হতো এবং চোখ অশ্রু সজল হয়ে উঠত। দিনী প্রতীকের প্রতি সম্মান। সুলতানের দিনের বিশ্বাস এবং বিধানগুলোর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি ইহজাগতিক শরীরের পুনরুত্থানে বিশ্বাস করতেন। সৎকর্মপরায়ণশীলদের জান্নাত জাহান্নাম লাভ এবং পাপাচারীদের জাহান্নামের শাস্তিভোগে বিশ্বাস করতেন। শরীয়তের সব নির্দেশনা বুঝে শুনে দ্বিধামুক্ত অন্তরে সত্য বলে স্বীকার করতেন। তিনি দার্শনিক ও মুয়াত্তিলাদের বাস্তববাদীদের এবং শরীয়ত বিরোধীদেরকে ঘৃণা করতেন। তিনি তার পুত্রকে আলেপ্পের শাসক আল মালিক আল জাহিরকে আল্লাহ তার সহযোগীদেরকে শক্তিশালী করুন করুন সোহরাওয়ার্দী নামক এক যুবককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। যুবকটি ইসলামের বিধিবিধান বিরোধী ছিল, সেগুলো বাতিল করে দিত। জাহিরের কাছে সুলতানের উপযুক্ত নির্দেশ পৌঁছানোর পর তিনি সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেন এবং সংবাদ সুলতানের কাছে পৌঁছে দেন। সুলতান তাকে হত্যা করে কিছুদিন ক্রুশে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। আর জাহির তার নির্দেশ পালন করেন। আল্লাহর প্রতি আস্থা। সুলতান, আল্লাহ তার আত্মাকে প্রশান্ত করুন। আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত সুধারণা পোষণ করতেন, আল্লাহর প্রতি অত্যন্ত নির্ভরশীল ছিলেন এবং আল্লাহর দিকেই বিনম্র এবং বিনত হতেন। এর নির্দেশন আমি দেখেছি, তাই এখানে বর্ণনা করছি। ঘটনা এই, ফিরিঙ্গিরা আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করুন আল কুদসের কাছাকাছি এলাকায় বাইতে নুপাই শিবির স্থাপন করেছিল। আল্লাহ তাআলা আল কুদসকে রক্ষা করুন। বাইতুন নুবা ও কুদসের মধ্যে একদিনের দূরত্ব। সুলতান তখন আল কুদসে ছিলেন। তিনি আল কুদসের চারপাশে একটি সেনাদল মোতায়েন করেন, শত্রুদের গতিবিধির উপর নজর রাখতে গুপ্তচর এবং সংবাদ সংগ্রহদেরকে পাঠালেন। একের পর এক সংবাদ আসছিল যে শত্রুরা আল কুদসকে অবরোধ এবং আক্রমণ করতে দৃঢ় প্রতিজ্ঞ, ফলে মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। সুলতান আমিরদের তলব করলেন এবং পুরো পরিস্থিতি তাদেরকে অবহিত করে আল কুদসে থাকবেন কি না সে ব্যাপারে তাদেরকে পরামর্শ চাইলেন। তারা সবাই আপাতত শোভন উত্তর দিলেন, মনে মনে রাখলেন আর মুখে আর একটা কথা বললেন। সবাই জোর দিয়ে বললেন, সুলতান আল কুদসে অবস্থান করা উচিত হবে না, এতে ইসলামের ক্ষতি হয়ে যেতে পারে। তারা বললেন যে তারা আল কুদসে অবস্থান করবেন এবং সুলতান সৈনিকদের একটি দল নিয়ে বাইরে গিয়ে শত্রুদের আশেপাশ থেকে অবস্থান করবেন, যেমনটা ঘটেছিল আকরায়। সুলতান ও তার সঙ্গীদের বাইরে থেকে শত্রুদের রসদ সংগ্রহে বাধা দেবেন এবং তাদের উপর চাপ সৃষ্টি করবেন। অন্যদিকে আমিররা আল কুদসে অবস্থান করে শহরটিকে রক্ষা করবেন এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এই সিদ্ধান্ত গ্রহণের পর পরামর্শ সভা শেষ হলো, কিন্তু সুলতান নিজে আল কুদসে অবস্থান করার সিদ্ধান্তে অটল রইলেন, কারণ তার জানা ছিল যে তিনি শহরে না থাকলে আর কেউই থাকবে না। আমিররা তাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পরই তাদের পক্ষ থেকে একজন এসে জানালো যে আমিরদের কেউই আল কুদসে অবস্থান করবে না যদি সুলতানের ভাই আল মালিক আল আদিল তার ছেলেদের কেউ এই কুদসে অবস্থান না করে। তিনি তাদের নেতৃত্ব দেবেন এবং পরিচালনা করবেন। সুলতান বুঝতে পারলেন এটা আমিরদের পক্ষ থেকে আল কুদসে অবস্থান না করার ইঙ্গিত। তিনি মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেলেন। সেটা ছিল জুমার রাত। সেই রাতে সন্ধ্যা থেকে সুবাহ চারিক পর্যন্ত আমি সুলতানের খেদমতে ছিলাম। শীতকাল ছিল তখন, আল্লাহ তাআলা ছাড়া তৃতীয় কেউ আমাদের সঙ্গে ছিল না। আমরা সময়টাকে বিভিন্ন অংশে ভাগ করে নিয়েছিলাম এবং প্রত্যেক অংশের চাহিদা মোতাবেক কাজ করছিলাম। শেষে সুলতানের জন্য আমার খারাপ লাগলো। তার মনের অবস্থা দেখে কিছুটা শঙ্কা বোধ করছিলাম। তিনি খুব ক্রুদ্ধ হয়েছিলেন। আমি তাকে শয্যা গ্রহণের অনুরোধ জানালাম। আমার কথা শুনে সুলতান বললেন, সম্ভবত আপনার ঘুম পেয়েছে। এই কথা বলে তিনি উঠে পড়লেন। আমি আমার বাড়ি পৌঁছে কিছু একটা কাজ শুরু করতে মুয়াজ্জিনের ফজরের আজান দিল, আকাশ ফর্সা হয়ে গেল। আমি অধিকাংশ সময় সুলতানের সঙ্গে ফজরের নামাজ আদায় করতাম। আমি তার কাছে গেলাম। তিনি তখন হাত পায়ে পানি ঢালছিলেন। তিনি বললেন, আমার একদম ঘুম পায়নি। আমি বললাম, আমি জানি। তিনি বললেন, কিভাবে জানেন? আমি বললাম, আমিও ঘুমাইনি, ঘুমের তেমন সময় ছিল না। এরপর আমরা ফজরের নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ হলে আমরা যা নিয়ে কথা বলছিলাম তা নিয়ে কথা বলতে বসলাম। সুলতান বললেন, আমার মনে একটি ভাবনা এসেছে, আমি মনে করি তা উপকারী হবে ইনশাআল্লাহ। তিনি বললেন, সেটা কি?
আমি বললাম, আপনি একমাত্র আল্লাহ তাআলার কাছে বিনত এবং বিনম্র হন, তার কাছেই কাকুতি মিনতি পেশ করে মনের ভার লাঘব করুন। তিনি বললেন, আমরা কিভাবে তা করব? আমি বললাম, আজ জুমার দিন, আপনি মসজিদে যাওয়ার পূর্বে গোসল সেরে নিন। আপনার অভ্যাস মতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার যে স্থানে মিরাজে গমন করেছিলেন সেই জায়গায় নামাজ আদায় করুন। বিশ্বস্ত লোকেদের দ্বারা গোপনীয়তার সঙ্গে কিছু সাদকা করুন। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ আদায় করুন। সিজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই ব্যাপারে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। মনে মনে বলুন, হে আমার রব, তোমার দিনের সাহায্যের ক্ষেত্রে আমার পার্থিক যাবতীয় উপায় উপকরণ অকেজো হয়ে গেছে। তোমার কাছে বিনীত হওয়া ছাড়া, তোমার রজ্জুকে আঁকড়ে ধরা এবং তোমার করুণার উপর নির্ভর হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমিই আমার জন্য যথেষ্ট এবং সর্বোত্তম তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা মহামহিম, তিনি নিশ্চয়ই আপনার মনের প্রার্থনা বিফল করবেন না। আমি যা যা বললাম সুলতান তাই তাই করলেন। আমি অভ্যাস মতো তার পাশে দাঁড়ায় নামাজ আদায় করলাম। তিনি আজান এবং একামতের মধ্যবর্তী সময় দুরাকাত নামাজ পড়লেন। আমি দেখলাম তিনি সিজদায় পড়ে আছেন, তার চোখের পানিতে দাড়ি ভিজিয়ে জায়নামাজে পড়ছিল। তিনি বলছিলেন তা আমি শুনতে পাচ্ছিলাম না। সেই দিনটা যেতে না যেতেই ইয়াজউদ্দিন জুরদিকের কাছ থেকে চিরকুট এলো, তিনি অগ্রগামী সেনা শিবিরে ছিলেন। চিরকুটে তিনি জানিয়েছেন যে ফিরিঙ্গিরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তারা আজ মরুভূমি অর্থাৎ প্লেইন অফ অ্যাজেলনের দিকে এগিয়েছে। মধ্যাহ্ন পর্যন্ত ওখানে অবস্থান করে তারা আবার শিবিরে ফিরে এসেছে। শনিবার সকালে দ্বিতীয় চিরকুট এলো, তাতেও অনুরূপ সংবাদ ছিল। দুপুরে একজন গুপ্তচর সংবাদ নিয়ে এলো যে ফিরিঙ্গিরা নিজেদের মধ্যে মতানৈক্য করছে, ফরাসি সম্রাট ও তার সেনাবাহিনীদের মধ্যে মনে করছে বাইতুল মুকাদ্দাস অবরোধ করা তাদের জন্য অপরিহার্য। অন্যদিকে ইংল্যান্ডের সম্রাট রিচার্ড দ্য লায়ন হার্ট ও তার সেনাবাহিনী জানিয়েছে যে তারা খ্রিস্ট ধর্মকে ঝুঁকির মুখে ফেলতে পারবে না, সৈনিকদেরকে এই পাহাড়ি এলাকায় তারা পাঠাবে না যেখানে পানির কোনো ব্যবস্থা নেই। সুলতান আর কুচ্ছের আশেপাশে সমস্ত পানির উৎসগুলোকে নষ্ট করে দিয়েছিলেন। গুপ্তচর আরও সংবাদ দিলেন যে কীভাবে মতবিরোধ নিরসন করে একটি সিদ্ধান্তে পৌঁছা যায় তার জন্য তারা পরামর্শ করতে বেরিয়েছে। তাদের একটি রীতি ছিল এই যে তারা যুদ্ধের জন্য পরামর্শ করলে ঘোড়ার পিঠে বসে করত, তারা নিজেদের মধ্যে থেকে দশজনকে মনোনীত করেছে এবং তাদের সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা প্রদান করেছে। দশজন মিলে যে সিদ্ধান্ত দেবে কেউ তা অমান্য করতে পারবে না। রবিবার সকালে সুসংবাদ এলো যে শত্রুরা রামাল্লার দিকে ফিরে যাচ্ছে। আল্লাহ তাআলার প্রতি সুলতানের যে অগাধ আস্থা ও বিশ্বাস ছিল এটা হলো তার নিদর্শন যা আমি প্রত্যক্ষ করেছি।